হাই ফ্রেন্ডস, উমান ওম ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদেরকে কখন আমরা ফর্মুলা মিল্ক দেব, কিভাবে দেব এবং কোন ব্র্যান্ডের দেব, এই আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই বলবো যে কখন আমরা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক দেব। বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক কিন্তু জন্মের পর থেকে দেয়া যায়। সেটা কি ফর্মুলা মিল্ক সেটা পুরোপুরি ডাক্তারবাবু ঠিক করবে যে কখন ফর্মুলা মিল্কটা দেবে, বাচ্চারা জন্মের পর কোন ফর্মুলা মিল্কটা দেবে। কারণ অনেক মায়েরা বাচ্চা হবার পর কিন্তু ব্রেস্ট মিল্ক দিতে পারে না। এবার আমি বলবো, তোমরা যতদিন বাচ্চা যতদিন যদি ব্রেস্ট মিল্ক পায়, যত দিন তোমরা দিতে পারো অবশ্যই তোমরা ততদিন কিন্তু বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক দিও। কারণ ব্রেস্ট মিল্কের সাথে কিন্তু অন্য কোনো কিছুর তুলনা হয় না, অন্য ফর্মুলা মিল্কেরও তুলনা হয় না। কারণ ব্রেস্ট মিল্কে যে অ্যান্টিবডি আছে সেটা কিন্তু কোনো কিছুতেই নেই। ব্রেস্ট মিল্ক বাচ্চারা খেলে বাচ্চারা কিন্তু সবসময় সুস্থ থাকে, তাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আরও বিভিন্ন গুণাগুণ রয়েছে ব্রেস্ট মিল্কের। এবার বলবো যে কোন ব্র্যান্ডের বাচ্চাদেরকে কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আমরা দেব। দেখো, কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আমরা দেব বাচ্চাদেরকে, এটাও ডাক্তারবাবু ডিসাইড করবে যে কোন ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আমরা বাচ্চাদেরকে দেব। এটা কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকে, দোকান থেকে গিয়ে যে কোনো একটা বাচ্চাদের ফর্মুলা মিল্ক কিনে এনে বাচ্চাদেরকে খাইয়ে দেয়। কিন্তু এটা আমি বলবো, এটা কিন্তু একদমই ঠিক নয়। তোমরা ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই কিন্তু তোমরা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্কটা দেবে। আমি যেমন আমার বাচ্চাকে স্যামিলাক অ্যাডভান্সটা দিয়েছিলাম, আমি দিচ্ছি বলে যে তোমরা কিনে সেটা বাচ্চাদেরকে দিয়ে দিবে এটা কিন্তু নয়। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কিন্তু বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক দেবে। এবার বলবো যে কিভাবে দেবে। প্রথমে বলবো ফোটানো জল লাগবে। ফোটানো জলটা আমি কি করতাম, ফোটানো জল ফ্লাক্সে এক ফ্লাক্স রাখতাম, তার সাথে সাথে ফোটানো জলটাকেই ঠান্ডা করে আর একটা বোতলে ভরে রাখতাম, যাতে আমার গুলতে সুবিধা হয়, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, বাচ্চাদেরকে আমরা তাড়াতাড়ি খাবারটা দুধটা আমরা দিতে পারি সেরমভাবে। এবার যে বোতলে, যারা অনেকে বোতলে খাওয়ায়, অনেকে কুশি বাটিতে খাওয়ায়, যে ফিডারে খাওয়াবে দেখবে প্রথম দাগ যেটা 30 ml লেখা থাকে, সেই 30 ml কিন্তু এক চামচ, এক চামচটা কিন্তু যে মিল্কটা তোমরা কিনবে ফর্মুলা মিল্ক তার ভিতরেই থাকবে, সেই চামচের এক চামচ, কমও না বেশিও না, এটার কোনো ছাড় নেই, কমও না বেশিও না, সেই মাপেই কিন্তু তোমরা বাচ্চাদেরকে দিবে। এবার বলবো যে বাচ্চাদের বোতল, যেই বোতলটা খাবে সেই বোতলটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু তোমরা পরিষ্কার করবে। এটা কিন্তু খুবই একটা জরুরি ইনফরমেশান যে প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদের বোতল পরিষ্কার করবে। অনেকে কি করে, গরম জলে বোতলটাকে ফোটায় যেন জীবাণু মুক্ত করার জন্য। হ্যাঁ, অবশ্যই তোমরা সেটাও করতে পারো, কোনো জীবাণু যেন না থাকে প্রত্যেক দিন দেবে। আর যত আবার অনেকের এই প্রশ্নটা থাকে অনেকের মনের মধ্যে, অনেক সময় তো আমরা ফর্মুলা মিল্কটা গুলি বাচ্চাদের জন্য দেওয়ার জন্য অনেক সময় খাই না, তখন কি আমরা রেখে পরে খাওয়াতে পারি? একদমই না, পরে খাওয়াতে পারি না। কারণ সবসময় যখনই আমরা গুলবো তখনই কিন্তু ফ্রেশভাবে গুলে আমরা বাচ্চাদেরকে দেব। আবার অনেকে বলে যে এটাকে আমরা সুজির সাথে বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক দিতে পারি। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে সুজি, সুজির সাথে অন্যান্য খাবারের সাথেও দেওয়া যাবে, কিন্তু ফর্মুলা মিল্ক কিন্তু জাল দেওয়া যায় না। জাল দিলে ফর্মুলা মিল্কের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা খাবারটা এমনি জল দিয়ে ফুটিয়ে করে নেবো, তারপরে আমরা ফর্মুলা মিল্ক তার মধ্যে অ্যাড করে অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারি। এবার বলি যে প্রথমে যখন ফর্মুলা মিল্ক বাচ্চারা খাবে তখন কিন্তু অনেক বাচ্চার পায়খানা কষা হয়ে যায়, অনেক বাচ্চা কিন্তু পায়খানা করে, এরকম দু রকমই হয়। এবার এক একটা বাচ্চা তো, সব বাচ্চা তো সমান না, সব এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে থাকে। এবার আমি বলবো যে বাচ্চাদেরকে যখন, এটা স্বাভাবিক, এটা হওয়া সব বাচ্চার ক্ষেত্রেই হয় কম বেশি। এবার যদি অতিরিক্ত পরিমাণে হয় অবশ্যই তোমরা ডাক্তারবাবুর পরামর্শ নেবে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, যে সব সব মায়েদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।